বন্ধুরা আজকে আমরা আলোচনা করব স্টাফ সিলেকশন কমিশন থেকে যে নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে, যে ক্ষেত্রে অনেকগুলো শূন্যপত্র আছে এবং প্রত্যেক বছরই স্টাফ সিলেকশন কমিশনের যে কম্বাইন্ড হায়ার সেকেন্ড লেভেলের যে নোটিফিকেশনটা বেরোয় এবারও বেরিয়েছে। তবে আজকের ভিডিওর মধ্যে তার বিশেষ একটা হাইলাইটের সঙ্গে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন সংক্রান্ত বিষয়ে ডিটেলস আলোচনা করবো এবং আপনার উদ্দেশ্যে বলবো যে সমস্ত ক্যান্ডিডেট এলডিসি পোস্টাল অ্যাসিস্ট্যান্ট বা আমাদের ডেটা এন্ট্রি অপারেটর জন্য অ্যাপ্লিকেশন করতে ইচ্ছুক তাদের সকল উদ্দেশ্যে বলবো কাইন্ডলি আপনি ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখতে পারেন। প্রত্যেকটা বিষয় আমরা আলোচনা করি ছোট্ট নতুন নোটিফিকেশনের মধ্যে, তবে ভিডিও হয়তো একটু লং হবে বাট ডিটেলস আপনি পেয়ে যাবেন এই ভিডিওর থেকে। আজকে যেটা আমরা আলোচনা করব যে স্টাফ সিলেকশন কমিশনের যে নতুন নোটিফিকেশনে বেরিয়েছে, আমরা নোটিফিকেশনের ডিটেলস আলোচনা করব না, তবে এটা বলবো ডেট অফ সাবমিশন কিন্তু 1/2/2022 থেকে শুরু করে 7/3/2022 অবধি থাকবে, এর মধ্যে আপনাকে সেরে নিতে হবে। তবে কী কী পোস্ট থাকবে, যেমন এলডিসি লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট, পোস্টাল অ্যাসিস্ট্যান্ট, শর্টিং অ্যাসিস্ট্যান্ট, ডেটা এন্ট্রি অপারেটর, এই পোস্টগুলি থাকবে এবং ভালো প্যাস্কেল এবং যে সমস্ত ক্যান্ডিডেটরা এই সমস্ত পোস্টগুলির জন্য প্রিপেয়ার হবেন তাদের উদ্দেশ্যে বলো ভালো আপনাকে স্টাডি করতে হবে, কিন্তু শুধু অ্যাপ্লিকেশন করাই আপনার শেষ কাজ না। তবে এক্ষেত্রে ভ্যাকেন্সি সংক্রান্ত বিষয়ে ডিটেলস এখন আসে না, কিছুদিন পরে আসে, বাট আপনি মোটামুটি ধরে নিতেন অনেকটা ভ্যাকেন্সিতে এবং ত্রিপুরা রাজ্যের মধ্যেই আপনারা কিন্তু স্পেশালি আপনারা সেই যে এক্সামটা হবে সেই এক্সামে বসতে পারেন। তবে এক্ষেত্রে আমরা যদি এডুকেশনাল কোয়ালিফিকেশন বলি শুধুমাত্র 12 পাশে কিন্তু আপনি এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারছেন অনেকগুলো পোস্টের মধ্যে। আমি বলবো যে তাহলে সময় নষ্ট না করে অ্যাপ্লিকেশন প্রক্রিয়ায় কীভাবে অংশগ্রহণ করতে হবে প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করব। এখন আমরা দেখে নেব সেই অ্যাপ্লিকেশন প্রক্রিয়া এবং ভিডিও ডেসক্রিপশনের মধ্যে তার প্রত্যেকটা লিঙ্ক আমরা দিয়ে দেব এবং নোটিফিকেশনটিকে আপনি নিজেও চেক করেন। তবে আমরা এই ভিডিওর মধ্যে তার ডিটেলস আলোচনা করলাম না এই কারণে নোটিফিকেশন সংক্রান্ত বিষয়ে অনেকের আইডিয়া আছে বাট অ্যাপ্লিকেশনটা কীভাবে করবেন সেটা আমরা দেখে নেব। প্রথমে বলবো যে সেটা আপনি মোবাইল দিয়ে করেন বা আপনি ল্যাপটপে করেন বা ডেস্কটপে, সেটা আপনার ইচ্ছে বা যে কোনোর মধ্যে আপনি করতে পারবেন। প্রথমে আমরা এই পোর্টালটা খোলার পর আমি বলবো যে এসএসসিটা লাস্টে অ্যাপ্লিকেশন করতে যাবেন না, কারণ হচ্ছে অ্যাপ্লিকেশন করতে গেলে অনেক সময় সার্ভার ক্র্যাশ হয়ে যায়, অ্যাপ্লিকেশন করা যায় না। আমরা দেখে নেব এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি কিন্তু খুব কম, 100 rupees। তবে আমরা প্রত্যেকটা বিষয় দেখে নিয়েছি, তবে সবার জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি প্রয়োজন পড়ে না, কারণ হচ্ছে ওমেন ক্যান্ডিডেটের জন্য বা রিজার্ভ ক্যাটাগরির জন্য কিন্তু অ্যাপ্লিকেশন ফি এক্ষেত্রে দিতে হয় না, যেটা আমরা দেখবো এই ভিডিওর মধ্যে। প্রথমে আপনারা যারাই এই পোর্টালটা ওপেন করবেন জাস্ট নিউ ইউজ এবং রেজিস্টার নাওয়ার মধ্যে ক্লিক করবেন, করার পর আপনি এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। তিনটা স্টেপ, বেসিক ডিটেলস, এডিশনাল অ্যান্ড কন্টাক্ট ডিটেলস এবং ডিক্লেয়ারেশন, তারপরে আপনি নেক্সট স্টেপে যাবেন। আমি প্রথমটা ফিল আপ করে আপনাদেরকে শো করাচ্ছি। আপনাকে বলা হচ্ছে যে ডু ইউ হ্যাভ এ আধার, মানে আপনার আধার রয়েছে কিনা, যদি থাকে সেটা ইয়েস দেবেন। দেওয়ার পর আপনি আধার নাম্বারটা দেবেন এবং আমাদের ত্রিপুরা রাজ্যে যারা অ্যাপ্লিকেশন করবেন সকলের আলটিমেটলি কিন্তু আমরা ধরে নিতে পারি আধার কার্ড রয়েছে এবং টাইপ অফ আইডি যেটা রয়েছে আপনি যেহেতু উপর আধার কার্ড দিয়ে দিয়েছেন তাহলে প্রয়োজন, বাট যদি না থাকে তাহলে নো দেবেন। দেওয়ার পর এখানতে আইডি আপনি সিলেক্ট করবেন, করার পর সেটা করে নেবেন। তারপর রয়েছে নেম, আপনি নাম লিখবেন, আমি একটা মেয়ের নাম দিয়ে এটাকে ফিল আপ করে দেখাচ্ছি আপনাদেরকে। ভেরিফাই রয়েছে, সেম নামটা আপনাকে লিখতে হবে এবং এই নামটা আপনি কোনোদিন পরিবর্তন করেছেন কি না, তাহলে ইয়েস হলো, না হলো নো দিয়ে দেবেন। আমি ফাদার নেম লিখেছি, সেম আপনাকে দুবার লিখতে হবে, মাদার নেম আপনার দুবার লিখতে হবে, ডেট অফ বার্থ দুবার লিখতে হবে এবং এক্ষেত্রে ম্যাট্রিকুলেশনে কিন্তু বারবার মনে রাখবেন ম্যাট্রিকুলেশনে এক্সাম ডিটেলস চেয়েছে, আপনার কোন বোর্ড থেকে পাস করেছেন ভেরিফাই করবেন, বোর্ডটা রোল নাম্বারটা লিখবেন। আমি আপনাদেরকে শুধুমাত্র দেখানোর জন্য সেই রোল নাম্বারটা সেম দিয়েছি এবং ইয়ার অফ পাসিং রয়েছে। তারপর হচ্ছে জেন্ডার, তারপর হচ্ছে ভেরিফাই জেন্ডারটা করবেন, তারপর লেভেল অফ এডুকেশনাল কোয়ালিফিকেশন, এক্ষেত্রে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে সেটা এক্ষেত্রে আপনি ক্লিক করবেন। তারপর রয়েছেন মোবাইল নাম্বার, তারপর ইমেল আইডি, তার সব কিছুকে জাস্ট সেভের মধ্যে দেবেন। যখনই আপনারা সেভের মধ্যে ক্লিক করবেন তখন আপনার কাছে এই পপআপ মেসেজটা শো করবে, সাথে আপনি সবগুলি পরে আপনি কনফার্ম দেবেন, কারণ আপনার মোবাইল এবং ইমেল আইডির মধ্যে একটা ওটিপি কনফার্মেশন করানো হবে। জাস্ট আমি কনফার্ম মধ্যে ক্লিক করে দেওয়া হচ্ছে। ক্লিক করার পর আপনার বেসিক ডিটেলস, এটা 14 দিন পর্যন্ত এটা তাদের ডাটাবেসে সেভ থাকে, এর মধ্যে কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়াটা শেষ করে নিতে, জাস্ট আপনি ক্লোজ দিয়ে দেবেন। ক্লোজ দেওয়ার পর আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা শো করবে, সেই নাম্বারটা আপনি কপি করে নেবেন, কারণ হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন প্রক্রিয়া কমপ্লিট করতে গেলে এই রেজিস্ট্রেশন নাম্বারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তখন আপনি আবারও তাদের পোর্টালে ঘুরে আসবেন, আসার পর ইউজার নেমের মধ্যে আপনি যেটা আপনার মোবাইলে এসেছে সেটা আপনি এক্ষেত্রে পেস্ট করে নেবেন। পেস্ট করার পর আপনার যে কাজটা হচ্ছে কি পাসওয়ার্ড, এক্ষেত্রে আপনাকে দিতে হবে যেটা আপনার মোবাইলে নয়তো আপনার ইমেলে গেল, ক্যাপচাটা দেবেন। সেই ক্যাপচাটা দেওয়ার পর আপনি জাস্ট লগ ইনের মধ্যে ক্লিক করে দেবেন, যে পুরনো পাসওয়ার্ডটা এসেছিলো সেটাকে পরিবর্তন করার জন্য একটা
পপআপ উইন্ডো খুলবে, সেক্ষেত্রে আপনার পুরনো পাসওয়ার্ডটা দিয়ে নেবেন যে পাসওয়ার্ডটা আপনার মোবাইলে এসছে। তারপর নতুন পাসওয়ার্ডটা যখন দেবেন তখন কম্বিনেশনগুলো একটু মনে রাখবেন, 8 ক্যারেক্টার হতে হবে, যার মধ্যে 1 ক্যাপিটাল লেটার, 1 নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার যেন হয়। আমি আপনাদের সেই একটা ডেমোনস্ট্রেশন করে দেখাচ্ছি সাইটে, সেটা আপনি দেখে সেভাবে আপনি পাসওয়ার্ডটা দিয়ে নিতে পারেন। তারপর আপনার পাসওয়ার্ড হ্যাজ চেঞ্জ সাকসেসফুলি আপনি ক্লোজে দিয়ে দেবেন। তখন আপনার নতুন পাসওয়ার্ডের সংযোগে আবারও লগ ইন করবেন, করার পরে আপনি দেখে নিচ্ছি এবং আপনাদেরকে দেখাচ্ছি যে এরপরে কী আসে। সমস্ত বেসিক ডিটেলস যেটা আপনি সেভ করেছিলেন তা সম্পূর্ণ চলে আসবে। আসার পর আপনি জাস্ট নিচে চলে আসবেন, আসার পর আপনি নেক্সটের মধ্যে ক্লিক করবেন। নেক্সটের মধ্যে যখনই আপনি ক্লিক করবেন আপনার এই ইনফরমেশনগুলি সেভ করতে হবে। প্রথম হচ্ছে ক্যাটাগরি আপনি সিলেক্ট করে নেবেন, আমি সেটাকে ওবিসি দিয়ে দিচ্ছি। তারপর ন্যাশনালিটি আপনি সিলেক্ট করবেন, সিটিজেন অফ ইন্ডিয়া। আইডেন্টিফিকেশন মার্ক, ধরুন আপনার মুখে বা হাতের মধ্যে কোনো জায়গায় ছোট্ট দাগ থাকে বা তিল থাকে সেটা আপনাকে মেনশন করতে, যদি একান্তই না থাকে তাহলে নো মার্ক লিখে দেবেন। লেখার পর আপনি জাস্ট লেখা আছে পার্সোনাল ডিসেবিলিটিকে আপনি নো হলে ইয়েস হলো দিয়ে, না হলে নো দিয়ে দেবেন। তারপর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস, এলিজ, পোস্ট অফিস, পিএস, সাব ডিভিশন লিখে নিয়েছি, স্টেট রয়েছে তাদের কাছে দেওয়াই, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নিয়েছি, পিনকোড। এবং এক্ষেত্রে বলা হচ্ছে আপনার প্রেজেন্ট মানে আপনি বর্তমানে যেখানে বসবাস করছেন এবং আপনার পারমানেন্ট দুটা যদি সেম হয় তাহলে ইয়েস দেবেন, না হলে নো দিয়ে আপনার নতুন অ্যাড্রেসটা সেক্ষেত্রে লিখে নেবেন। লিখে লাস্টে আপনি সেভে দেবেন। সেভে দেওয়ার পর আপনার একটা ডিক্লারেশন আপনার এই আইগ্রির মধ্যে ক্লিক করবেন, তবে এটা পরে নেবেন যে আপনার এই ডিক্লারেশন যেটা লেখা হয়েছে আপনার সমস্ত কিছু ট্রু আছে, এগুলো আপনাকে এগ্রি করার জন্য বলেছে। তারপর জাস্ট আপনি কি ফাইনাল সাবমিটও দেবেন। ফাইনাল সাবমিটও যখন দেখেন দেওয়ার পর আপনার মোবাইলে আবার একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আপনাকে কিন্তু বসাতে হবে। সেই ওটিপিটা বসানোর পরেই আপনার নেক্সট স্টেপ কিন্তু যেতে হবে। অর্ধেকের উপরে কমপ্লিট হয়ে গেছে, জাস্ট ওকের মধ্যে ক্লিক করে দেবেন। লেটেস্ট নোটিফিকেশন থেকে আপনি কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেলটা যেটা রয়েছে 2021 যেটা রয়েছে আপনি এর মধ্যে ক্লিক করে দেবেন। তো এক্ষেত্রে এই যে পর্যায়টা একটু আপনার সিনসিয়ারলি ফিল আপ করতে হবে, কারণ হচ্ছে অনেকগুলি কিন্তু আপনার প্রিফিল্ড থাকবে, বাট যেগুলো আপনাকে পরিবর্তন করতে হবে সেটা আপনাদেরকে আমি শো করাচ্ছি। যেমন প্রথম প্রেফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার, ত্রিপুরা থেকে যারা অ্যাপ্লিকেশন করবেন অবশ্যই প্রথমটা তো আগরতলা দেবেনই। তারপর আপনি শিলচর গুয়াহাটি নিতে পারেন। মিডিয়াম অফ টাইপিং টেস্ট, পরবর্তী সময় টাইপিং টেস্ট যে হবে সেটা আপনি ইংলিশে দেবেন না হিন্দিতে, আমি ইংলিশে রেখেছি। 17 নাম্বারটা বলা হচ্ছে ওয়েদার 12 স্টুডেন্ট পাস ইন সায়েন্স স্ট্রিম, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, নাহলে নো দিয়ে দেবেন। তারপরে নেক্সট যে 18 নম্বরটা এটা আমাদের পর্যায়ে পড়ে না, তাই এটা নো দিয়ে দিচ্ছি, তবে আপনারা অবশ্যই পড়ে নেবেন। এবং বাকিগুলি অটোমেটিক ডিসেবলড হয়ে যাবে। এবং এইজের যদি ছাড় কারোর প্রয়োজন হয় তাহলে এখানে ক্লিক করে আপনার ক্যাটাগরি অনুযায়ী সেটাকে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছে হায়েস্ট এডুকেশন কোয়ালিফিকেশন, আমি হায়েস্ট দিয়েছি বিএ পাস, ডিটেলস অফ কোয়ালিফিং এডুকেশনাল এক্সামিনেশন, এক্ষেত্রে আপনার 12 স্ট্যান্ডার্ডের ডিটেলস দিতে হবে, তাই আপনি আপনার প্রয়োজন মতো সেটাকে ফিল আপ করে নেবেন। করার পর আপনার যে কাজটা করতে আপনার অ্যাড্রেসগুলি অটোমেটিকই চলে আসবে নিচে, এগুলো আপনার লক্ষ্য রাখতে হবে না। বাট নেক্সট হচ্ছে আপনার ফটো, দেখুন আমি যে অ্যাপ্লিকেশনটা ফিল আপ করছি সেটা হচ্ছে একটা মেয়ের নাম দিয়ে, বাট ফটোটা আপলোড করেছে একটা ছেলের, এক্ষেত্রে আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন, কারণ হচ্ছে আপনাদের শুধুমাত্র ডেমোস্ট্রেশন করানোর জন্য অ্যাপ্লিকেশনটাকে ফিল আপ করা। এবং ফটো আপলোড করতে গেলে সাইজটাকে অবশ্যই লক্ষ্য রাখবেন, কীরকম সাইজে দেওয়া আছে সেটা আপনার অবশ্যই মনে থাকতে হবে। সাইজটা হচ্ছে 3.5 হচ্ছে ওয়াইড এবং 4.5 হচ্ছে হাইট, এবং অবশ্যই নিচে ডেটটা মেনশন করে দেবেন, সিগনেচার রয়েছে। তারপরে আপনার নিচে যে 27 নম্বর অপশনটা বলে দেওয়া হয়েছে যে হোয়াদার ফটোগ্রাফ হ্যাজ বিন টেকেন অর আফটার 1st November 2021, আপনার এই ফটোটা 1st November 2021 পরে কিনা আমি ইয়েস দিয়েছি। তারপর লাস্টে আপনি এই আইগ্রির পরে এই ক্যাপচারটা লিখে জাস্ট প্রিভিউর মধ্যে ক্লিক করবেন। প্রিভিউর মধ্যে যখন আপনার ক্লিক করবেন সম্পূর্ণ ফর্মটা আবার শো করবে, সবগুলো আপনি ভালোভাবে দেখে শুনে লাস্টে আপনি চলে আসবেন, জাস্ট সাবমিটের মধ্যে ক্লিক করবেন। তারপর আপনি ওকের মধ্যে ক্লিক করে দেবেন। ওকের মধ্যে এবং সাবমিশনের মধ্যে ক্লিক করার পর লেখা আছে অ্যাপ্লিকেশন ইজ প্রভিশনালি অ্যাকসেপ্টেড, আপনি ওকে দিয়ে দেবেন। দেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চলে আসবেন। অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে চলে যাওয়ার পর সবগুলি স্টেপ আপনি দেখে নেবেন, আমার সবগুলির মধ্যে কিন্তু অ্যাকসেপ্টেড লেখা আছে। এবং পেমেন্ট স্ট্যাটাস আমি ফিমেল দিয়ে করাই, এটা কিন্তু ফি প্রয়োজন পড়ে না, বাট যে সমস্ত ক্যান্ডিডেটের মেল দিয়ে বা মেল যারা আপনি অ্যাপ্লিকেশন করবেন সেক্ষেত্রে পেমেন্টের অপশনটা আসবে প্রিন্টে ঠিক সামনে, আপনি সেখানে গিয়ে সে পেমেন্টটা করে নিতে পারবেন, নয়তো আপনি ওকে দেওয়ার পর এই পেমেন্টের মধ্যে ক্লিক করে সেটা আপনি করে নিতে পারবেন। লাস্টে আপনি যখন প্রিন্টের মধ্যে ক্লিক করবেন তখন আপনার কাছে সম্পূর্ণ ফর্মটা খুলে যাবে, সেই ফর্মটা আপনি দেখে সেটাকে অবশ্যই
প্রিন্ট করে রেখে দেবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা অবশ্যই লিখে রাখবেন। তবে একটা সুবিধা হচ্ছে কি, এসএসসির মধ্যে একবার ফর্ম ফিল আপ করলে আপনারা কিন্তু ডিটেলস ইনফরমেশনগুলো সবসময় থেকে যায়। দেখুন বন্ধুরা, আমি আবারও বলবো যে পিকচারটা আমি মেল পিকচার আপলোড করেছি সেটা শুধুমাত্র আপনাদের ডেমোনস্ট্রেশন করার জন্য, কীভাবে আপনি অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে হবে। ঠিক আছে বন্ধুরা, আজকে আমরা তাহলে প্রত্যেকটা বিষয় আলোচনা করলাম, স্টাফ সিলেকশন কমিশন থেকে যে অনলাইন অ্যাপ্লিকেশন কীভাবে করতে হয়, প্লাস নোটিফিকেশন নিয়ে আমি বলবো যারা টুয়েলভ স্টেন পাস করে রেখেছেন অবশ্যই অপরচুনিটিকে মিস করুন না, ভালো পে স্কেল এবং আপনারা এই অপরচুনিটি যেন মিস না করেন, এই আশাটুকু রাখবো আমাদের চ্যানেল থেকে। ঠিক আছে বন্ধুরা, আজকে ছোট্ট বিনোদন এই বন্ধু ছিল। যদি বন্ধুরা এই সংক্রান্ত বিষয়ে কোনো ডাউটস থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন। দেখা আগামীতে, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।